আর আমরার তারা তে গরিব তে বিদেশ গেছে, আইয়াসের একটা টং দোহান দিছে, আমরার হগলে মিল্লা নতুন দোহান ভাইয়া, বাহি খাইতে 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 তে এই বাহি খাইতে খাইতে তে অহন খালি ডিম্বাডি লইয়া গইয়ারছে লজেন নাই। আমরা কেমন নিম খারাপ মানুষ, আমরা কেমন অসভ্য মানুষ, আমরা কেমন নাফরমান মানুষ, আমরা কেমন বেঈমান মানুষ, ঠিক দাদা? মুসলমানের ফুতরে আমরা, আমরা মুসলমানের ফুত, এত অসভ্য মানুষ, এত অসভ্য মানুষ, তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা হগলে মিললে তারা খাইয়া বেড়াত লাগাই লইছ তারি, তো এখন ডিম্বাটি লইয়া বইয়া রয়েছে, এরপরে গিয়াতে লজেন নাই, লড়া দিয়া চাইছে লড়া না ভিতরে খাওয়ানি। আর অহ এই দোহানের কাছে যায় না তো বাহি খাওয়ান না, বাহি খাওয়ান না, ঈদের ভাটার ভিতরে দিয়া যাই গিয়া এই রাস্তা দিয়ে আটা না, ওই সিফা কোনাচ্ছে ঈদের ভাট্টা দিয়ে আটেতে হ্যাঁ গিয়া গোজা টেহাটে টেহানি খুঁজে। আব্বা আমরা কি মানুষ রয়েছি হলো, আমরা কি অহনো মানুষ রয়েছি, আমরা হনো মানুষ রয়েছি, আমরা ওদের বিবেকটা রেখে যাই। আজকে সামনে রোজা আসতেছে, হ্যাঁ চুপ করা, কুদুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা, একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায় কুদুর চিন্তা করি, আজকে বাড়িতে গিয়া চিন্তা করি কে কে আপনার কাছে টাকা পায়, নাম লাগবে, বউয়ের জিগাইবেন আপনার কাছে টাকা পায় কেনা, ফুতের জিগাইবেন, মনে করবেন নিজে হইতে হইতে নাম লাগবে, আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহানবাহি 300 টাকা, সব দিন একা আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললাম, আল্লাহর রাস্তে ফাও দৈর কইয়া দিয়া দেয়, রোজায় মাল কারাইত না, হজে মাল কারাইত না, জাকাতে মাল কারাইত না, তুমি একটা সুফি বাপ দিয়ে না থাকো ফিসা, আরে ঠেলার লগে তো কমিয়ে ফিসা বলে তুমি জান্নাত যাইবে গা, তোমার কাছে একটা লুকে টেহা পায় তুমি ফিরালি ছড়াই লাইবো, দেখবো ডলার লগে তোমার হাফ প্যান্ট বেড়ে যা খুলে লাইবো তোমার। শয়তানি নমস্কার মনে করছো, আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি, আমার মুরব্বী বাবারা আমি ফাও ধরি আপনারা, এরপরে আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না, জাহান্নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না আপনি এটা লেখেন, লেখা সেরা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরের গরু বেচ্চা, কাম লাগলে, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা, আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন, তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ, যে ইনশাআল্লাহ এই রমজানে গোনা মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আর গোনা করতাম না, এটার উপরে একমত নেই। আল্লাহ কয় এই যে রোজা, এই যে রোজা তোমরা রে দিছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লইয়া তোরার আমি রোজা দিছি। তুমি আল্লাহ কী ডর ফয়দা হইব কই কেটে দেখো না, তুমি যদি ইফতার লইয়া বই অরিস তোমার 7 বছরের ফলা নাই, দেখো রোজা রাহাব, রোজা রাহাব, তো রঙে রঙে রোজা রাখছে, অন দুপুরের পর থেকে তো তে এক ফল ছেড়ে দিছে, তো হইতে তাই তার মায় তারা বাতাস করে, দেখো আম্মা আমি গেলাম রোজা ভাঙতাম না, মায় কয় পুত্রে মাদা নিয়ে গেছে গা আসলে রাজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতি ফেরস, এত মান্নত করে রয়েছে যখন থাহস না, এ বিড়িয়া তারে আদর যত্ন করে কইছে তোর লেগে সিন্নি রাঁধতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি, তার দাদি আইয়া কয় এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাটটা রেডি করতে আসি, তারে লোভ লালসা দেখাইতে আসে, তার তো ভিতর ফাইটে আছে গিয়ে ছোটো মানুষ না রোজা রয়েছে, তো কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে খাই নিল, তারা কয় না আর তো গিয়া তারা ডর দেয় খাই আলাইলাম কয়, তারপরে এই ডর ফাইট চায় ধরে না থাক মারও তো কাছু হের ফানি আইয়া পড়ছে, তুই করতাছিস তারে দাদিও কান্দে, শেষ পর্যন্ত তে কুদুর ফরে ফরে মানে রেডিও সারে আজান দেয়নি, কয় না হলো দানা কোরআন তালাওয়াত রয়েছে, আবার ওই গাড়ারত গিয়ে চায় আজানের আওয়াজ শোনা জানি দরজাত খেলুইয়া চায় ভাইও বৈশাখ ভাইয়া রোজা,
কোনো পুলিশ নাই, কোনো র‍্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবিডিবি নাই, কেউ নাই। অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউরেও খাইতে দেন না, আপনার ফুতের বউরেও খাইতে দেন না। আপনি বইয়া রয়েছেন আজানটা কোন সময় দিব, আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছেন তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সর্বশেষ একটা সুরা আছে, সুরাটার নাম হইল সুরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতেই কয় ইয়া আইয়ুহান্নাবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুসরণ অনুকরণ করবেন না। সবাই কনামি ভাই, ও ভাই আজ্জা, এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ভয় দইব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয় মান সোয়ামা রমাদানান ইমানান ওয়াহতিসাবান তার জীবনে যত গুনা রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনা গুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই, এই যে লুক উঠতে আছে, আমার মাহফিলে লুক উঠছে দেখছেন কোনো কেন? তো তারা দিয়ে তিন চার জনে উঠলো, আপনারা কিছু কইলেন না, উঠতাম না, শেষ করে দেব। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা বারোটার আগেই ইনশাল্লাহ মাহফিল শেষ, যেহেতু আবার ফজরের নামাজ পড়বে, বারোটার ভিতরেই শেষ করব। একটু সময় আমারে দেন আর কয়েক মিনিট। আমিন কন, জোরে কন, আরো জোরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এটা মজার হাদিস। এখন রোজা যদি আপনি ভাঙেন, একটা রোজা গাই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় পারে রোজাটা যে ভাঙলাম গোনা দু করে নিলাম, ওখান এই রোজাটা কী তা করতাম? আপনি ইমাম সাহেব হুজুরে গিয়া জিজ্ঞেছেন হুজুর রোজাটা তো ভাঙ্গে লাইছি কী তা কর ভাই, ওয় একটু 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 সময় দেন, একটু সময় দেন, একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের মাসে দরকার লাগবো ইনশাআল্লাহ। একটু বসেন, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, একটা রোজা, আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কন যে হুজুর ভাঙানোর সময় ভাঙছি, অহন তো নাই আর সিফা দিয়া রয়েছে, কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয় কী তা করতাম, কী করতাম আমি? তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে ষাটটা রোজা, কয়টা? ষাটটা কথা কেন, কয়টা? আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো। এক সাহাবা, একটা মজার ঘটনা বুখারী শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন, এক সাহাবা রোজা একটা ভাঙ্গা লাইছে, কি ভাঙছে কথা, কি ভাঙছে রোজা ভাঙ্গা। সাহাবায় যখন রোজা ভাঙছে, ভাঙ্গা সেরা বাঙ্গনের বেলা ভাঙছে, চিল্লান দিয়া নবীর দরবারে গিয়া কান্দন শুরু করছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পড়েন সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, কারবার তো গড়াই লাইছি, আমি তো সর্বনাশ করে লাইছি, আমি তো গজব টান্নে আনছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, কই কিতা করছো বাবা? আমি তো একটা রোজা ভাঙ গেলাইছি, তা তো কান্দাকাটির দরকার নাই। এটার ব্যাপারে মাসালা আছে,
কয় কি মাসালা ইয়া রাসূল আল্লাহ, কয় মাসালা হইল তুমি একাধারে ষাটটা রোজা রাখা লাইবা। সুবহানাল্লাহ, ঘুমে ধরছে, চোখ খুললাম ভালো করে খুল। কি দাঁড়া হলে কিটা আমিন ক মুরব্বী উঠতেন না একটু বনশ্বাস। তো সাহাবা রোজা ভেঙ্গালাইছে, নবীজির কাছে গিয়া কানতে আস, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা ভেঙ্গালাইছি, এখন কিটা করতাম? সুবহানাল্লাহ, কেন তো নবীজি কই তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি ষাটটা রোজা রাখা লো। সাহাবা এই খেয়াল করার কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস, যখন এই কথা কইছে ষাটটা রোজা রাখা লাও, এ তারা তো মন দিয়ে শুনতে আছো, তোমরা কিটা ওই হাতে শাস্তি এক সুপ ঘুমাইয়ে উঠছে। আগে তো মানুষ ওই দুপুরবেলা মাহফিলে গেছে সারা রাত থাকিয়া, পরের দিন সহালে দোয়া কইরা সোনাগান্দার মরহুম সানিউ দোয়া করতো আড়াই ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা শুধু থাকতে চাইতাম, আমরা তো মাদ্রাসা পড়তাম, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বাঙ্গাল তো দৈর উঠে। দোয়ার ভিতর দিয়ে দুই ঘন্টা ওয়াদ চলতে আছে, কোম্পানি গুজলাম কোম্পানি গুজ গেছলাম ইডিয়ার লিখিয়া গিয়া দেখি যে কি আল্লাহ মামি। আরে কি মানুষ আসিল, সুবহানাল্লাহ লাগিতেন না? তারপরে আবার দোয়া তো হবলে মিললাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই, এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করে নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতেহাবাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হবলে দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার একটা জিন্দগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাই তো নবীজির কাছে, খেয়াল করো কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই জাকির ভাই কই যা, জাকির ভাই বলে আমরা বেত মাহফিল আমি যদি কুদুর ঘুমাইয়ে নাই তারপরে তো মাহফিল দিছি জুতা ঘুমটম বন্ধ। তো সাহাবারে যখন কইছে, সাহাবা যখন কইছে কথা মনে আছে নিও, কিতাব ভাঙালাইছে কথা কোনো সকলে জোরে করে কিতাব ভাঙালাইছে, আবার আরে জিগাও না কিতাব ভাঙছে, কিতাব ভাঙছে, দেখো কাছের লাশে রাতের তো ফলল তো ভাঙবই, কিতাব ভাঙালাইছে রে। নবীজি কয় শোনো, তুমি যদি যেহেতু ভাঙালাইছো কিতা করবো, হন কান্দাকান্দি করে লাভ নাই, এটা মাসালা আছে, তুমি গিয়ে এখন ষাটটা রোজা থাকা লাও। সাহাবাই কিতা কইছে তো শুনছেন না, সাহাবা দুম ধরে বইয়ে রয়েছে, তো কিতা যাও না ষাটটা রোজাকে থাকা লাও। সাহাবা কই আরে শোনো না, শরীরটা ভাই চাই কেন দুর্বল তো, তিরিশ রোজা ফরজ রোজা বাই দিতে ভাইয়া বইয়া থাকি, আর আমি বুঝি ষাট রোজা থাকি না বেটা, আমার মারুনের লাইন হয়েছে ইয়ার শোনো না, আমার গিয়ে হইতো না, কত ফারতা না কোনো শরীরে দেয় না আমি কিতা পারি, হয়তো সরষে বউ দেখি কি লাইন করুন যায়, তো তো একটা কাম করো, কে কিতা করতাম ইয়ার শোনো না, কয় ষাট জন মিসকিন খাওয়াই, কয়জন মিসকিন, কয় দুই বেলা দুপুরে তারা দাওয়াত দিবা, দুপুরে খাইয়া দেয় আসলে হইতে থাকবো, রাইতে খাইয়া তারা বাইতে হইব, দুই বেলা ষাট জন মিসকিন রে খাওয়াইবা। কই ইয়ার শোনো না, গরিব মানুষ কি মানুষ, গরিব মানুষ, আমি এটা পারতাম না, হুদুদি আমার ঘরে তো কোনো কোনো বেলা চুলাতে আগুন জ্বলে কোনো বেলা জ্বলে না, আর আমি ষাট জন, আরে ওই তো না আমার হুদুদি, আল্লাহ রে নবী ডাক দেয়া কয় বস মায়ার নবী দয়ার নবী, কি মায়ার নবী রে, আল্লাহ কিতা কয় রে, তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম পারি না, আর উঠবা কেউ কি মায়ার নবী, শোনো আল্লাহ কয় ও মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও, এই আয়াতরা পড়তাম নইলে আমার কই জানো তোমার একটা মায়া লাগে, মনে যেন হুদু দিছো হে দিয়া ফানি, আপনারাও এখন আমি সেই খেয়াল রাখ আপনারা নেন ইনশাআল্লাহ, আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়ে দেন। আমি রোজাদার কাছে দিয়ে গিয়ে দাঁড়াইছি আর নবীজি ঘুমাইতে আছে, আর আমি কাছে গিয়ে দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া
আমি যেন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া পড়তে আছি। আমার বড় ছেলে উপরের মানুষ, আবার একটু মায়াটা লাগাইয়া দুটো ফোনে চোখের পানি চাইরা মজা করে আমার সাথে আবার পড়ো। وَمَا إِلَّا رَحْمَةً আমি প্রথম বছর যখন হজে গেছি আমারে ফলাফাইনে কয় হুজুর হেরা গুহারাত কু দূর বইবেন নি। আমি কই ভাই এটা বিলে অনেক প্রসাদ। কই জি হুজুর আমারে দৈরা টৈরা তুলছে নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল। আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড়। ফলাফাইনে কিতা কইছে মানুষে বুঝছে জায়গা খালি কইরা দিছে। আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম। আমি বসার পরে কোনাকোনি দেখলাম কাবাগরটা দেখা যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আর আমি যেন অনুভব করতেছিলাম দেড় হাজার বছর পরে আমি গেছি। আমার মনে হইছে এখনো যেন দেড় হাজার বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি যখন রওজাদার কাছে গিয়া দাঁড়াইছি আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কই দিলাম সুবহানাল্লাহ। আ মুসলমান বন্ধু শুনো মুশতাক ফয়েজি প্রতিদিন এসে বইসে থাকবে না রে ভাই, রাত থাকবে দিন থাকবে সেলমপুর গ্রাম থাকবে, প্রতি রাতে মাহফিল থাকবে না, মুশতাক ফয়েজি আসবে না রে ভাই, একটু ধৈর্য ধরে বসো। আল্লাহর নবী কয় আয় সাহাবা বসো রোজা রাখতে পারবে না, কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না শরীর দেয় না, কয় মিসকিন খাওয়াইতে পারবা, কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো আমি তো গরিব মানুষ। নবী কয় বসো দেখি কি ব্যবস্থা করা যায়। এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিদ কইরা এক খাড়ি খেজুর লইয়া নবীজির সামনে আইছে। কি লই আইছে? খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো দইরা খেজুরটি নামাইছে, নামাই সারছে পরে নবীজি কই রোজা ভঙ্গিন না কইও, হ্যাঁ রোজা ভঙ্গিন না কও কাল্লা আইয়া রাসূলুল্লাহ আমি ঝাড়ু পিছিয়ে দিয়া আমি না রোজা ভাঙছি। কয় তো ইয়া করো তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না গরিব মিসকিনও খাওয়াইতে পারতা না, এখন এক খাড়ি খেজুর আছে এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারা নিয়ে খেজুরটি দিয়ে আইও। আবার ধুম ধরে বইয়ে রয়েছে উঠে না সবার আলো না কেন রবি কাল যাও না খেজুরটি দিয়ে আইও না, তুই আর শুনল না কারে দিতে কয় যারা গরিব কয় তুই রকম গরিব আমার তো বেশি গরিব নাকি আমার তো কম গরিব?
বুঝলাম না কিছু, না কারে দিতাম এটা জমি না বুঝছে গেলে কারে দেয়, আমার তো গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তো একটু ধনী তারে দিতা, কেন গরিব রে দাও? কই আর আসে আল্লাহ, আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে, আমার তে গরিব মদিনায় আর কেউ নেই। সুবহানাল্লাহ করে দাও, তো তোমার তো গরিব নাই আর কেউ, তো নবীজিকে তো খেজুর দিবা কারে? না এটা তো আপনি রেজি গাইতেছি, আপনি না করলেন গরিব রে দিতা, তা আমার তো গরিব আর কেউ নাই, এখন খেজুর টিয়া রাসুলাল্লাহ কি যা করতা, আপনি একটু যেটা করে এটা দো, কত তোমার তো গরিব আর না থাকলে তো কি তা করবা, যাও নিয়া বাইত নিয়া সুটে সেটা নিয়া খাওয়া বইয়া বইয়া কি তা করবা। সুবহানাল্লাহ করে দাও, এই জায়গাটা থেকে লইয়া ফোন আসিল না, সুবহানাল্লাহ করে দাও। অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে, কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি হইতো। কেরাইরা মাশাআল্লাহ মারহাবা বল, এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন কিন্তু বেডি তো মর্দা করে না, বড় মর্দা করতে আপনি বেডি লুবা এরে গা মারহাবা। এখন এই কথা কি মজার কথা দেখছো তুই, নবীজি কখন কি করবা, তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি জল লাগে নাও নাও যাও বউ বাচ্চা লইয়া ঘরে বইয়ে বইয়ে খাও গিয়ে নবীজি কইয়া দিছে যে তো পাথর লইয়া তাড়াতাড়ি বাইকেই করছে না খেজুর লইয়া, আবার নিয়ে আবার গরিব বাড়ি জিজ্ঞাসা কেন তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে ইয়ে বইয়ে দিছে, কি ইসলাম রে এটা, কি ইসলাম! আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, ওজন বুঝো না তো, ওজন বুঝো না, আমরা সেই মুসলিম। মারহাবা কর, জোরে বলেন মারহাবা। এই একটা লোক তার এসকার করে, তোমরা এরকম করতেছো বোকার লোক, মারহাবা বলেন সবাই, সবাই একরকম, এটাই পৃথিবী। আসে মহব্বত করে, আমার তোমার সমস্যা আছে তো তুই ফিরি হবো না করে সত্যি হবে যে আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না, মারহাবা বলো ভাই। ও ভাই কুদ্দুরে একটা চিন্তা করে নো, কি কইছে নবী যে হুনছেন নি, লারে নবে কা মান সোয়া মা রমাদানান আইমানান ওয়া আহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমান এহতেসাবের সাথে ওই রমজানের রোজা গুলা রাখবে আল্লাহ তাবারক তাআলা তার জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দেবেন। বলো মারহাবা। আচ্ছা আমরা একটা কথা কইতাম ফরাননি, হ্যাঁ আমরা যারা আছি হ্যাঁ যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন, আমরা এই বছর, গত বছরও আমরা কিছু ভাঙছি, অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না। অতুল 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 আল্লাহ দেখেনি রে, একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ, সবগুলা রাজা রাখার মতো তৌফিক দান করো, আমিন আমিন আমিন। ভাই ভাই আমি মুশতাক ফয়েজি, এই রোজাটার পরে যদি বইরা থেকে তো আগামী বছর আর রোজা পাইতাম না, আমরা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই, আমরা যদি বইরা থেকে রে
একটু মন দিয়ে শুনো মুসলমানের সুতায়, আপনারে মুসলমান কয় রে মাইসে, আপনারে মুসলমান কয়, আপনারে মাইসে মুসলমান কয়, এটার অনেক ওজন রে, এটার অনেক ওজন। আমরা এই আমরা ফলাফাই ফলাফাই এই যারা কলজার টুকরা নিয়ে আসো, আমার আমার মুরব্বী বাবারা আছেন, আর যে নিয়ত করেন আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না কনা আমি, এক নম্বর। হ্যাঁ, দুই নম্বর আরেকটা কাম করেন, যার মোটামুটি সামর্থ্য আছে, জাকির ভাই কইও আইসেনি, জাকির ভাইয়া আইসেনিও ও হ্যান দিয়ে নিহি দেখছি এখন, জাকির ভাই আছে, শোনো আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে আমরা কম বেশি, আহ এই যে লাইন ধরে আটতে আছে কি করবো ভাই, কি আল্লাহ জানে, শোনো আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, শিলমপুর মনে করেন জাকির ভাই আছে যে দূরে তৌফিক দিছে, এবার কালকে একটা কাম করব, এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায় করতো না, সেহেরি খাওয়ার টেহা নাই, ইফতার খাওয়ার টেহা নাই, কাম লাগলো দশটা পরিবার, গ্রাম এখন গরিব মানুষ নাই, তারপরও দশটা পরিবার বার কইরা এবারে দুই কেজি চাউল, পাঁচ কেজি চাউল, দুই কেজি সরিষা সোয়াবিন তেল, এক কেজি ছোলা বুট, এক কেজি খেসারির, তারপরে এক কেজি মুড়ি মুড়ি, এক কেজি চিনি, একটা ছোটো ট্যাঙ্গের প্যাকেট, এটা দিলে কোনো এবারে মরে যা যেত না, কিন্তু এবার আর আল্লাহ ডাই না দিব, সুবহানাল্লাহ কয় না, তবে এটি করতে হইব গোপনে, দেহাই না গোপনে, আমরার তারা তো কুদ্দিরা কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাই না, ঠিক কি না, ওই যে দোহানো বইয়া বইয়া একটা জুড়ায় জুড়ায় পরে দোহানদারি জিজ্ঞেস কি তো জুড়ান কে রাতে ঘুমাইছেন না, ঘুম আছে তো ঘুম নাই কিটা স্বাস্থ্য খারাপ করে না তো ঘুমান না কেন, ও তা হাজ্য টেবিলে তা হাজ্য পরে আর লেগে জুড়ায় তো দোহানদারি জিজ্ঞেসি আল্লাহ করলে কি তা হাজ্য ধরছে করে কে হাজ্য নতুন মাস খানেক হয়ে গেছে কেন দেহানের জিনে রাইতের বারোটায় রাইতের এগারোটায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া এবারে নিরাল অটুর বিচকোনে ব্যাগ লইয়া অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়ে ভাই ভাইতাছেন নিও ডাক দিয়ে সেটা ঘরের দরজাটা ভাগ করলে আমি আর জাকির টাকা না আপনি কিছু মনে করেন না থাকা আমার নাকি কিন্তু দোয়া করেন সুবহানাল্লাহ কি রে কে আমরা এত নাদান হইলাম কি রে আমরা আমরা ডিফারি না কি রে আমরা কে রে ডিফারি না ইহুদি একটা ইহুদি গরিব হইলে হগল ইহুদিরা সান্দা তুললা তারে ধনী বানাই না কাদিয়ানিরা কাদিয়ানিদের ভিতরে গরিব নাই কেন নাই জানো কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে পাঁচশো কাদিয়ানি মিললা চান্দা তুললা তার একটা দোহান দিয়া হগলে মিললে এই দোহান আবার খরচ খাইয়া এরপর অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও হগলে মিললা পাঁচশো জনে মিললা যদি একজন রে ধনী বানাই তো মন রায় কয় বেশি দিন লাগবো নি রে বেশি দিন লাগবো নি সবাই নামাজের মতো বসে এ যারা দাঁড়ায় রইছো বসো একটা লুকো ভাইও এটা জায়গা হইছো অনেক উঠা গেছে গা পরে আপনারা রান্না কিন্তু জাগার ব্যবস্থা করে দিছে আয়ান কিছু হয়েছে না সার সে গেলে গেছেন আয়ান এই তোর আইস দিস না রে আইলে আইস দিস না হ্যাঁ আইস দিত না কইছি আয়ান তাই শোনো এই তো বারে আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ আমি আরেক ফাই চাইছি ঢুকালা রায়ন আল্লাহ 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 লালমিয়া বাইরে ভিতরে লই যাই আইতে আছে দাঁড়া গ্যাস এবার টানা টুনা দিতে আছে ফালটাও ধরে উঠছে আইব আমিন ক শ্রীরামপুরের আমার মায়েরা ঘরের কোনাত বন গম্মা আমরা হন তবা করাম আমরা তবা করো মহন বন কুতুর বয়া বন সাদর বন মুরব্বী বনো মুরব্বী কুতুর বন
আমরা সকলে মিলে একটা লোক তোমরা বয়ে লো হ্যাঁ বসো তোমা করম দহ গোনা মাফ করাইলে আমরা হন ইনশাল্লাহ গোনা লো এবার যেতাম না সব গোনা হলাই যাবে জিতা আমিন বলো নবীজির হাত কথা যে শুনে নেন লেগে আর ভাল লাগে না তোর এনে বইটি কইতেছি আমার দেখি হ্যাঁ হ্যাঁ তো জোর দেখা যায় সারবো না দেখা গেলে নাই বসো সবাই বসছো সবাই ওই গঞ্জি বসো হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছেন সবাই মিলে আমরা তওবা করবো কি তওবা ফর্তিক দিনের তওবা না এই যে হুজুরে ভাগনি এটা দিয়ে হালাইছে আর এগুলো দিয়ে ফরতে আছে আস্তাগফিরুল্লাহ টেহা লই আয়ালা সুদের টেহা সুদের টেহা এইটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না আমি গোনা করতাম না গোনা করাইবো কেন আমার ঠিক কিনা কর সবাই আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি যামব মিন কুল্লি যামব ওয়াতুবু ইলাইহি ওয়াতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আলিয়্যিল আযীম হাল্লা 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 ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারনায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গুনাহ কিন্তু মনে করেছেন আমি কত নামাজ ছেড়ে দিয়েছি গত বছর তো আমি রোজা ভাঙছি কত নামাজ আমি ছাড়ছি রে কত রোজা আমি ভাঙছি রে আমি মরি না মরি না মরি না আমি মরি না বই না আমারে কবরে দেয় না আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দিয়া লাইব রে আমার কি উপায় হবে গুলাগুলো খেয়াল করে কোন দিন বাস ওইটা ভাড়া দিছেন না সামান্য একটা কয়েল আইন না কোন দিন টেহা দিছেন না হৃদয় বুল্লা লাউনের কথা রে ভাই ফেরেজ তুমি না বলছো ফেরেস্তায় তো লেখতে ভুল করছে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রোজার আগে যদি এই তো বাড়ার সুযোগ না পান আমি তিরঙ্গের গোড়া দৌড়াইতে আসলে সবাই একেবারে অন্তরটা খুললা দিয়া কোনো দুই নম্বরই চিন্তা না তাহলে খালি খালে সত্তর পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের ধারণায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুণা থেকে খালে সন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুণা মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইলে উপরাহা খলিফা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে রিজ তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আওর মোহাম্মদিয়াকে আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে দাও। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, 32 বছর আমি মাহফিল করি, কোন দিন চলে যাই, মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝছে, অভিজ্ঞতা হয়েছে না, আর যার মাহফিলটা কদম দিয়া মন ভাই কেড়ে জানি সাক্ষী দিচ্ছে, আজকে তোমরা মাহফিল আল্লাহ কবুল করছে। আমি যে নাগাইশের পিসা কোনো দিন খালি থাকলে আমার একবারে বেশি দুইবার কম কাটতা বাড়িয়া কাটে দেয়, আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি মাগরিবের পরে ওয়াজ করছি বাইরে, এরপরে করছি দেবী, এরপরে আপনার রেহমাই ওয়াজ করছি, একখানো 1.5 ঘন্টা করে কথা কইল, 2.5 ঘন্টা করে কথা কইল। আমি দেখতাম গতকালকে আমার বাপু ছিল সিলেট পুলাও আমি হয়তো মাহফিল শেষ করে রওনা দিছি, আমি যখন নাগাই ঢুকছি না তখনও ফজরের আজান দিয়ে আসছি, আমি সারাটা রাত ঘুমাইতেও পারি, কত কষ্ট যে আমি করি, আমি কষ্ট করি না মানুষ, আমি বইয়া খাই না মানুষ, আমি জীবনে আত্মহত্যা খাওয়ান না সহন করি। বাংলাদেশে তো অধিকাংশ ফিস সাপ থাকবে বইয়া বইয়া খেলে আমার মতো সুস্থ মানুষটা যদি আমি বইয়া বইয়া খাই, কত অসল মানুষ দাঁড়িয়ে কাম করে। আমি তো রিক্সা চালাইল 1000 টাকা কামাই করতাম, আমরা মাডি কাটলেও তো আমি ডেইলি 500 টাকা কামাই করতাম, এত বইয়া বইয়া খাওয়ান, এত না দেন না আমার নাকি ফিসা বইলে কিছু করণ যেত না, বইয়া বইয়া খাওয়ান না গো কইছে কেন, ফিসা বইলে আইসক্রিম বেসন দেব বাক্স ধরে, ফিসা তৈলে জোতা শিলান দেব মুসি রাস্তার কোনার কোনার বই,
এরকম পৃথিবীতে অনেক ফিস সাপ গেছে যারা জোতা সেলাই করছে, টুফি সেলাই করছে, কোরআন শরীফ লেখা নিজের জিন্দগি নির্বাহ করছে, মাইসের দেনাল খাওয়ানোর লেগে বইয়া বসে না। ঠিক আছে, ঠিক কিনা কর অপছন্দ অকর বেশি অপছন্দ এটি কে মেন্দুত রেখাইলে কি তো আমি সিএনজি চাল মনে কর আমি রাইতে ওয়াশ করাম দিনও সিএনজি চালাম কি তৈরি আমার অসুবিধা কি কোনো সমস্যা আছে আমার তাহলে আমি সিএনজি চালাম আমারও সমস্যাটা কি আমি চাকরি করি যাবি আমার আল্লাহ টেহা দেয় না মাহফিল করলে ভাই সাহা দিয়া দেয় না এরপরে আমি হগিন দিয়ে বেরি আমার দায়িত্ব নাই এই দশ পার করতে এই যে রোহিঙ্গা মুসলমানরা যখন আইসি আমি ফার্স্টবার ট্রাক ভর্তি মাল লইয়া দিই আলহামদুলিল্লাহ আমি সিলেটে বন্যার সময় গেছি আমি করোনার সময় দিয়েছে আমি ঘরে ঘরে দিয়া গিয়া গরিব গরিব ভর্তি চালিয়া আমি দিয়েছে কেউ এর খবর দিয়া আছে আমি দিয়েছে ঘুরে ঘুরে আমি ঘরে ঘরে দিয়া দেয়া দুটো বুঝতে গেছি যে দূর পারি আমি চেষ্টা করি জীবনে কোনোদিন আত্মহত্যা খাওয়ানোর স্মরণ কর কিন্তু আপনারা কাছে আপনি আমার নিজের মানুষ হন আপনারা কাছে আমি একটা কথা বলি আপনারা অনেকে হয়তো শুনছেন অনেকে শুনছেন না নাগাইস দরবার একটা ব্যাপ আরবার জড়াই দিচ্ছে আমি একটা বড় মসজিদ করছি মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে থাকুন ব্যবসা ৬,০০০ লোক এক লোকে নামাজ পড়তে থাকুন মসজিদ এই মসজিদটা আমি করতে শিখেছি কতটা দিয়েছি ১২৫ লক্ষ দেহা ৬,০০০ আমার মতো মানুষের ২৫টা কেহা দেওয়ার মতো সামর্থ্য আমার হয়েছে আমি আমি দিচ্ছি আপনি কেন ধরে করছেন এরকম আপনার ব্যাটাগিরির লিখে করছি দুজনের লিখে করছি শক্তি ফিরসাপ দিতে আপনাদের এরকম শক্তি ফিরসাপ দিতে আপনাকে রমজানের আগে দিয়া ১০০-২০০ ভবে দিয়ে ২-২ ইফতার দিয়েই তো কত না মজা বিত্ত কত না সুন্দর বিত্ত শব্দ সাহেব খালি খাইত খালি টেহা দেয় মরিদ্রারে গুজায় আমরা কিছু ব্যহতার আমরা ব্যহতারের সুযোগ লইয়া এই তারা রাগ করছে ঠিক কিনা আমরা বুঝতে গেছিলাম বুঝতেছি থাক আর কষ্ট দিতাম না কর শেষ কাজে দোয়াটা করা যাই হোক কান্টুফি ওই লাল কান্টুফি মুরব্বী কুদ্দুর বল একটা মিনিট বল শেষ শেষ এক মিনিট বল আর আর কষ্ট দিতাম না বইছে বইছে থ্যাংক ইউ বাবা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে আমার ইজ্জত রাখছেন বাপ পুতে উঠতে রে তাহলে বল 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 যে বইব বরে বাবা ব সোনামণি বর টুনটুনি বর তুই বইছে বইছে তো বইছে তুই যাচ্ছে রে তা যা এবারে থ্যাংক ইউ তুই যাচ্ছে তুই থাক তুই তুই অকটা দেখি আমিন কর রাতে যাইতো না আর কি আর ফেসব কি সুইচটা ফল আমার ১৫-২০ দিন ফেসব না করলে কি আচ্ছা যাও শ্বাস করে দেই শোনো আমিন বলো আমি যে মসজিদটার কাম দিচ্ছি কয় কোটি টাকা না আমি দিছি কত আজ যা আইতের সময় হিসাবটা চাইছিলাম এই লোনটা করে দাঁড়াইব দাঁড়াই পরে দেখা ৩২ লক্ষ টাকা আজকে পর্যন্ত আছে ফ্লোর ফাঁকা করে কলামের রড টাঙ্গা রাখছি
তখন কলা উঠবো সাপ দেন সাপ তো বাহিতে হবে না পো 25 লাখ আমি এনে যাই বাইকে ভালো এসে এনে গেলাম অস্ত্রটা আর আমি ডাব্বা দিয়ে দিয়ে দিচ্ছি 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াপ মার হাবা কমে গেল সৌদি আরব রিয়াদও গেছি 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ ওয়াপ মার হাবা পায় না ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে বাকিল করতাম গেছি 1,06,000 বাড়াবা পান খাগড়াছড়ি গেছি বাপিল খাগড়াছড়ি কিশোরী খাগড়াছড়ি বাপিল গিয়া খালি মসজিদের কথা কইছে পরে 1,04,000 বাড়াবা পান কালকা গেছি সিলেট জুড়ি সিলেট জুড়ি 270,000 এমনি আগে বসে করতাম ইনশাল্লাহ আরম্ভীয় আল্লাহ যেন কবুল করে সবাইকে আমার মসজিদ গ্রামে যা কাজ করে আমরা দোয়া করি আর আপনারা কুতুর জানেন আমার জাকির ভাইও আমার মসজিদ একটা নিয়োগ করছে একটা বেতন দিও তার ভাইও একটা নিয়োগ করছে দিতে আছে সকলে বিন্দাছি আপনারা যারা এখনও আছেন সবাই মিললে আমরা মসজিদটা করা আমার লাগত আল্লাহ আমার অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার মতো দিচ্ছি আরও দিতে আছি আরও দেয় ইনশাআল্লাহ আমার দেওয়া কোনো বন্ধ নয় ইনশাআল্লাহ আমি হাদিস শরীফে নবীজি কইছি জাকির ভাইয়ার মা এটা কাম করতে এই একটা মিনিট হতে মসজিদ দুটো টেহা উঠতেছে বদনামটা আমার কাম যাইব যে হুজুরের মসজিদ টেহা তুলতে হয়েছিল দুইজনে গেছে সরম না এটা দিছে কেনা নজরুল ইসলাম এটা বাবুর নাম কিনা দাঁড়াই তার বাবুয়ে 2,000 টাকা বা মুখসার বাবুয়ে 2,000 টাকা দিতে থাকলে আরও দিব যাও বাবু যে পরে আবার দিয়ে নাম বর্ষাকে 1,000 কিনা কীজন ভাই আরে খেয়াল করে দিয়ে যাবে আমার কুরান মানুষ কীজন ভাই আনামুলে দিছে আনামুলে একরামের বড় ভাই পুলিশ পুলিশ সবাই কন মারা হাবা আজকে কি পুলিশের কোনো ওয়াজ হয়েছে রে কোন কথা রাখছে ও ও ও না আমি তো বদনাম নেই আমি বলছি যে আপনাদের তারা সব বদনাম পাহারা দেওয়া বাংলাদেশে যেই সংখ্যায় পুলিশ আছে তার সাথে সুর আছে বেশি তো পুলিশে পাহারা যা দর্প করবে ঠিক নেই রে আর এমন সু এবারে দৈর্য থাকি থাকতো সুর ও বিখ্যাত সুর নাম করা তাহলে বলো আর নাই 1,000 টাকা ধরুন না এই প্যান্ডেল গাড়িতে যাবার টেহা আছে এত বড় একটা মসজিদ করার খুশি বাসির বিষয় 1,000 টাকা টেহা মনে করে কেউ এটি কি টেহা কয় কেউ হ্যাঁ তো দিবেন না আমরা আগে যাও বাসি এখনো 1,000 টাকা এখনো শ্বশুরে তার লুইয়ে কেমন তার লুইয়ে রে আমরা যে খ্যাত দাবি করি রে রে দেবে সে আমরা খ্যাত পানা মারহাবা বল মার্শাল্লাহ সবাই অনেক অনেক টাকা দিছে তখন আমরা দোয়া করব আর এই ফাঁকে 500, 100, 10টা টাকা উড়ে দিব 10টে দুইটি হা দিবে দুইটি হা হ্যাঁ যাও ভিতরে ঢুকো হ্যাঁ কয়েকজন টুকরো কয়েকটা ঢুক ভিতরে ঢুকো হ্যাঁ এই তো রুমাল লাগবে না হাতে সবাই সুরা ফাতেহা পড়ে আর যারা আইয়ে 500, 110, 20 টাকা আমরা ইমাম সামগুরে 200 টাকা দিচ্ছি এই উঠতেন না কেউ ছেলেরা আসতেছে পিছন দিক দিয়ে একজন উঠানো এই যুবক ওই যে স্লোগান দিছিলেন আপনি পিছন দিয়ে একটু টাকাগুলো নেন টাকাগুলো নেন 100, 200, 10, 20 আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে এই স্লোগান দেওয়ার না আপনি একটু টেহানি তুলেন না এই উঠতেন না কেউ এখন দোয়া হয়ে যাবে শেষ না যা যা পারেন দেন না পারলে নাই আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
এই জীবনে আমরা আর গোনা করব না। আয় আল্লাহ তাআলা অরব্যকারী আমাদের যার মনে যত আকাশ আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পরেশানি আছে উদ্ধার করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমাদের যারা অসুস্থ শেফায় কামেলা নসিব করে দাও।